সাবস্ক্রাইব করুন হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করুন প্রতিদিন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, হ্যাশ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওটি আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। এখানে তোমরা দেখতে পারবে যে WBCS মেন্স এক্সামস 2018-তে যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছে গ্রুপ এ এবং বি এর জন্য, তাদের কাট অফ মার্কস কত হয়েছে, অর্থাৎ কোয়ালিফাইং মার্কস কত হয়েছে ইন্টারভিউয়ের জন্য, অর্থাৎ ইন্টারভিউয়ের আগে এই মার্কসটা কিন্তু তারা পেয়েছে। সেটা তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে দেখে নেবে জেনারেল ক্যাটাগরির জন্য 860 অ্যান্ড অ্যাবাভ, অর্থাৎ 860 প্লাস, 860 যারা পেয়েছে বা তার ওপরে যারা পেয়েছে তারা কিন্তু জেনারেল ক্যাটাগরিতে চান্স পেয়েছে। ওবিসি এতে দেখো, ওবিসি এতে এখানে আছে 848 অ্যান্ড অ্যাবাভ, ওবিসি বিতে 848.67 অ্যান্ড অ্যাবাভ, এসসিতে দেখো 767.67 অ্যান্ড অ্যাবাভ, এসটিতে 747 অ্যান্ড অ্যাবাভ, পিএইচ ভিএইচ এদের জন্য 657.67 এবং পিএইচ ওএইচ এর জন্য 686.5। তো এই হচ্ছে কাট অফ মার্কস, অর্থাৎ ইন্টারভিউয়ের আগে এই মার্কসটা তারা পেয়েছে ইন্টারভিউয়ে কোয়ালিফাই করার জন্য। প্রশ্ন লেভেলটা একটু তুলনামূলক অন্যান্য বছরের যে মেন্স এক্সামসে কোশ্চেন আসে তার তুলনামূলকভাবে একটু ইজি ছিল, একটু সহজ ছিল, তাই হয়তো এই কাট অফটাই উঠেছে। কিন্তু প্রতিবার যে এরকম কাট অফ উঠবে তার কোনো মানে নেই। আর সিট সংখ্যা যেটা আমরা দেখলাম, সিট সংখ্যাও কিন্তু খুব বেশি নয়, সিট সংখ্যাও খুব কম আছে গ্রুপ এ এবং বি এর জন্য, তাই কাট অফ মার্কসটা এত হাই উঠে গেছে। তো দেখা যাক আমাদের সামনের যে 2019-এর মেন্স এক্সামস দেওয়া হলো, দিলে সবাই তো সেই এক্সামসের কাট অফ অবশ্যই, এখনও সেই মেন্স এক্সামসের রেজাল্ট বেরোতে প্রায় এক বছর মতো সময় লেগে যাবে। তো দেখা যাবে, তখন দেখা যাবে তখনকার কাট অফ। তো সেই নিয়ে বেশি চিন্তাভাবনা না করে তোমরা 2020-এর প্রিলিমিনারি এক্সামসের জন্য প্রিপারেশান শুরু করে দাও এবং ভালোভাবে প্রিপারেশান নাও যাতে তোমরা মেন্স এক্সামসের জন্য কোয়ালিফাই করতে পারো। তো চলো এই বিষয়ে এখানেই শেষ করছি। আশা করছি কাট অফ মার্কসটা দেখে তোমরা পরবর্তী তোমাদের যে প্রিপারেশনের প্ল্যান সেগুলি ঠিক করতে পারবে। আর পিএসসি এখন বরাবরই কিন্তু সব এক্সামসের কাট অফ মার্কস কিন্তু দিয়ে দিচ্ছে তাদের রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই, ঠিক আছে, রেজাল্ট বেরোনোর সঙ্গে কিংবা দু একদিনের মধ্যেই। তো আশা করছি এই প্রসেসটা তারা চালিয়ে যাবে এবং এ থেকে আমরা পিএসসির যে পরীক্ষা স্বচ্ছতা সেই সম্বন্ধে একটা অনুমান লাগাতে পারবো। তো চলো এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের ভিডিওগুলি দেখতে থাকো। ধন্যবাদ।